রাত্রে মাদাইয়া পর্যন্ত 70টা উট লাগে, এবার বুঝো তালা ডিনিতে কয়টা লাগবো, মাল ডিনিতে কয়দিন লাগবো। হেবারার মতো বেড়ার এত ডুবাই লাইছে, আর তুমি দুইটা সাব স্টিলের আলমারির দহনো বইয়ে বইয়ে কুতে ফরে ফরে লাড়া দেয়। এটা তো তুই কিনছ না, ফোলারে বিয়া করে হোর বাইতে যৌতুক লইছে। এই সাবি লইয়া বেড়া গিরি দেহা কয়টা আর মালিক হইছো তুমি? তুমি হুজুরের উপরে দিয়ে গিয়া মাছের দাম কইয়া লাও না, হুজুর লাগে না তো। এক নম্বরে জুলুম করে ধন, ঠিক কি না কও? দুই নম্বরে হইল জন, মানুষ যখন বেশি হয় এবার আর 6 ফুট, এবার আয় দেখবা কথায় কথায় উহি দেয়, এবার আয় চা স্টলের চা বাকি খায়, দোকানদারকে টাকা দেয় না, দোকানদার টাকা খুঁজলে এবার আয় রাগ হয়, দক্ষিণ বাজারও চা খাইছে বাড়ায় দোকানদারের টাকা খুঁজছে, উত্তর বাজারও এবার আর ফুটে হুমকি দেয়, আবার আব্বাতে বলে কেড়ায় টাকা খুঁজা বেজ্জুতি করে, আবার আব্বাল আমরা 6 ভাইয়ের লোকে তোরা ফারবি, তার এক বেড়া করে তোরা দি 5 ভাই, তোরা 6 ভাই কেমন আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইয়া তো নি 6 ভাই নাউজুবিল্লাহ কোন লাগে ও। এবার একটা উচিত কথা কই, মনে কষ্ট নিয়েন না, সুইটা সেটা বেশি হইলে বালা মানুষ জীবনে অহংকার করে না, এগুলো কুকুরের খাসিয়ত, ঠিক কি না? মানুষ বাচ্চা কাচ্চা দেয় একজন, ভাত কুত্তায় বাচ্চা দেয় 5-6, এই 5-6 কুত্তায় বাচ্চা লয় সহ্য করতে পারে না তো, এই 6টা বাচ্চা যখন কুদুর বড় হয়, এটি যখন আডুইরা হয়, কুদুর কেকু করে বুড়া কুত্তা দেয় দেখবেন খেয়ার কুড়া দিতে হেলান দিয়া বাহি কুত্তা দিলে ছাইডা দিয়া কি একটা হাসে, আরেক কুত্তা যা তুলেছি গাড়া দিয়া ডাক দিয়া ভাই সাহেব হাসেন দি বাসার লাইতে বড় হইছে, আমরা ফাতলা করে খাইতে যাই কেন এটা কিতা করে আলা কম যেত না তাড়াতাড়ি দেখি এবার আর রড দেয় দিছে এই কুত্তা গেছে গা, বিকালবেলা আইয়া দেখে বুড়া কুত্তাটা বইয়া বইয়া কান্দে, হাতে জিগা কি সকালে দিয়ে দেখলাম আপনি হাসেন ওখান দিয়ে কান্দেন, কয় গাড়াগিরি শেষ, কয় কেমনে কি তৈল, কয় দুইটা ফেনাওয়ালা ফহিরো ফইরা মরিয়া গেছে গা, দুইটা ফেনো ফইরা মরিয়া গেছে গা, খাইতে গিয়া দুইটারে ফলা ফেনে ভেদ আইয়া বাইরে লাগছে, গাড়াগিরি আসা না গেছে। কোনোদিন মানুষ তার সন্তান নিয়ে অহংকার করে না, গর্ব করে না, মানুষের 6টা বাচ্চা হয়েছে তুমি সেকে গড়াইয়া গড়াইয়া কানবা না, তুমি হইতে হইতে কানবা, তুমি বইয়া বইয়া কানবা, তুমি গড়াইয়া কানবা, তুমি চিল্লাইয়া কানবা, তুমি মনে মনে কানবা, তুমি মসজিদও কানবা, তুমি ঘরও বইয়া কানবা, কানতে কানতে তুমি বালিশ দিয়ে যাইবা, তুমি চিল্লাই চিল্লাই করবে আল্লাহ কত বেড়াইতের জীবন একটা বাচ্চা হয় না, উমরা করছে মাজারও গেছে, চেন্নাই ইন্ডিয়াতে চিকিৎসা করে আনছে, উফরে উফরে বউ রেখা বিয়া করছে, এরপরেও তুমি তারে বাচ্চার মুখ দিস না, আমারে ছয়টা দিস, আমি কেমনে শুক্রিয়া আদায় করতাম? সাইয়া বেড়া একটা পায় না, তুমি আমারে ছয়টা বাচ্চা দিস, তুমিও যদি আমারে না দিতে আমি কি করতাম, ছয়টা বাচ্চা দিস আমারে কেমনে শুক্রিয়া আদায় করতাম, কানতে কানতে চোখের কোনা ঘা হয়ে যাওয়ার কথা, কোনোদিন সন্তান নিয়ে কেউ অহংকার করে না ভালো মানুষ, ঠিক কিনা? অত বাড়িয়ার মানুষ ও খিরাই কান্দের মানুষ ও ভানির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা, ঠিক কিনা? উদ্দুর ক্ষমতা পাইলে এবার মেম্বার হইছে, এবার চেয়ারম্যান হইছে, এবার এমপি, এবার মন্ত্রী, এবার ঠেলা গ্রাম রাখাই তুইয়া দেখা না বাবা, এই কাজ করবেন না, ক্ষমতা দেয় কে? কতবারা দেয় কে? নেয় কে? আমরা তো দেখলাম 9 বছরের রাজা, 10 বছরের সাজা, আজ্য ফুলের মালা কালকেই জোতার মালা, ঠিক না? অহংকার দেহা বেড়াগিরি দেহা কয় দিনের ক্ষমতা তোমার, তোমার আল্লাহ দিছে কুদ্দুরে ক্ষমতা, তুমি মানুষের খেদমত করো, মানুষের হেফাজত করো, জানমালের ইজ্জত আবরুর হেফাজত করো, তো এরা তোমার আল্লাহ দিত, তোমার দিয়া চাইছে, কয় যে তারে আর আগবান যেত না, কয় কেরে, কয় তে এই কুদ্দুরা ফাইয়া যা শুরু করছে এতে বেশি ফেলে কি করে, আল্লাহ ভালো জানে, এই জন্য তারে আল্লাহ আর আগবায় না, ঠিক কিনা কয়? ফাইলে
ক্ষমতা পাইলে নরম হইবা, গাছ যখন ফল ধরে গাছের ডালা উপরের দিকে ওঠে না নিচের দিকে নামে। আমরা মানুষ দেখলা কুদ্দুর কিছু শিখলে, কুদ্দুর কিছু ফাইলে, কুদ্দুর কিছু লইলে তখন দেখি বেড়াগিরি শুরু করে দেয়, না বাবা পাইছো তুমি, তুমি নরম হইবা, মাথা নোয়াইয়া চলবা। যারা নোয়াইয়া চলছে তারাই দুর্নীতি সোনার মানুষ হইয়া বিদায় হয়েছে, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, সামান্য বেশি আটকাই রাখবো না, যেহেতু আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবো। আর খিরাই কান্দি তো 28 তারিখ আইতে আছি কেন? আর যে অর্ধেক না রাখবেন ফানি খাইয়েন না, একবারে বাহিরা খাইয়া চললে 28 তারিখের পরে ফানি খেয়ে আমিন খন জোরে খন। আবার গেল এই তিন কারণে মানুষ জুলুম করে, আমরা এই তিন কারণে জুলুম করবো, সবাই একমত? সবাই একমত? আল্লাহওয়ালা মানুষ কখনো জুলুম করে না। যখন ডাক দিয়ে বললেন আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা কয় দরকার নাই, মানুষ বানানো হয়ে গেল। মুসলমান কেন আল্লাহ মানুষ বানাইলো? তুমি আল্লাহর কি কাজটা কইরা দিছো? সারা দিন আজকে উত্তর দিকের থেকে বাতাস আসছে, তুমি বান্দার কোনো হাত নাই, সামান্য একটা প্যান্ডেল টানাইছো, তিন সারিতে খুঁটি দিছো, মাঝে এক সারি খুঁটি, দুই সাইডে দুই সারি, ধর্নার বাঁশ দিছো, রশির বাঁধ দিছো, কাপড় টাঙ্গাইছো, তারপরে না কুদ্দুর সামিয়ানা লাগাইছো। কোনোদিন একটাও আমার আল্লাহ খুঁটি লাগান নাই, ঠিক কিনা? কত বড় আকাশ, সামান্য একটা প্যান্ডেল টানাইছো, তাও তুফান টুফান নাই, ঠিক কিনা? তুফান আইলে বাতাস আইলে তো সব লন্ড বন্ধ হয়ে যাবে, কি এর রশির বান, কি এর কাফর, সিরামিরা ছাড়াবে না। কিন্তু আল্লাহ এত বড় আকাশ বানাইলে একটা খুঁটি নাই, সুবহানাল্লাহ বলবেন? আমি গেছিলাম সিলেট গোয়াইনঘাট হাদারপা, ওইখানে গিয়ে সিফরে গিয়ে দেখি বিরাট উঁচু পাহাড়, দেখি যে আকাশের মেঘ গুলা ওই পাহাড়ের গাছের মাঝে লাগিয়ে থাকে। আমি বললাম ও আমার হ্যাঁ তুলো, সবাই মিললে আমার তুলছে, আমি চতুর্দিকে খুঁজ দিয়ে আসি, মানুষ আমার দিকে হুজুর কিতা খুঁজার, আমি কাউ সাইতে আসি, আকাশটা টাঙ্গাইতে কোনো খুঁটি মুটি আসেনি, কয় বিষয় আলাপ নাই, আমরা চাইছি নাই। এত বড় আকাশ বানালেন একটাও খুঁটি দিলেন না, জমিন বানালেন সমতল করে কোনোদিন তোমার আমার সাহায্য নিলেন না। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এই বিশাল জমিন যেন কেঁপে কেঁপে ধ্বংস হয়ে না যায়, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক মেরে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির ভেতরে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাড়গড়া ছড়ি বান্দর বনরাঙ্গা মাটি যাও, ময়নামতি ক্যান্টনমেন্টে যাও, ওই যে দেখো পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পেরেক দিল মাটির নিচে, পেরেকের মাথা দিল পাহাড় বানাইয়া। ও মুসলমান কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস, সব আল্লাহ দিল, কোনোদিন কোনো মানুষের সাহায্য লাগায় নাই, ঠিক কিনা? নারিকেল গাছের গোড়ায় তো তুমি চিনি দিয়ে পানি মিশাইয়া দিলা না, নারিকেল গাছের মাথায় উঠে ডাবের ভিতরে শরবত ঢাললা না, কে দিল ডাবের ভিতরে শরবত, কে দিল আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? তুমি কেমন, তোমার কেমন কোন,
তোমার কেমন বিবেচনা রে ভাই, একটু মন দিয়ে শুনে যাও। এত বিশাল আকাশ বানালো, কোটি ছাড়া জমিন বানালো, সমতল করে নদী দিল, নদীর পানি দিল, পানির মাছ দিল, কেনারে গাছ দিল, ওই নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, তোমাকে আমার আল্লাহ মানুষ বানাইলো। সুবহানাল্লাহ, তোমারে তিনি রিজিক দিল, তোমারে তিনি ফসল দিল, তোমারে তিনি হায়াত দিল, তোমারে তিনি সন্তান দিল, বিয়ের পরে বউ দিল, বাচ্চা কাচ্চা দিল, তোমারে কত নেয়ামত দিল। এই আল্লাহ একবার জানতে চাইলেন মাওলা ও রব্ব করিম, কেন তুমি বানিয়েছো আমাকে, কি দরকার আমাকে বানানোর, আমি তো তোমার কোনো কাজেই লাগলাম না, সব শুধু খাইয়া গেলাম, কিছুই তো দিয়া যাইতে পারলাম না, কেন তুমি মানুষ বানিয়েছো। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, মানুষরে জানতে চাও কেন বানিয়েছি, উবুদু ইবাদত করো, রাব্বাকুম তোমার রবের, আল্লাযী খালাকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাকে না, তোমার মা, তোমার বাবা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সবাইকে যিনি বানালেন তিনি আর কেউ না, তিনি তোমার আল্লাহ, ঠিক কিনা? আবাদত করবো কার? আল্লাহ। শুধুমাত্র কার? আল্লাহ। কেবলমাত্র কার? আল্লাহ। এই কথা আমরা জানলাম কার কাছে? আল্লাহ যে একজন আছে, এই আল্লাহর যে আবাদত হতে পারি আর মানুষ কার থেকে শুনলা, কার কাছে জানলা, এই কথা জানলাম আমরা নবীজির কাছে, ঠিক কিনা? আল্লাহরে চিনাইছে কে? কথা বলা কে চিনাইছে? নবীজি আপনারে চিনাইছে, আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আপনারে চিনাইছে, হালাল কারে কয়, হারাম কারে কয়, এই নবীজি চিনাইছে, দিন কারে কয়, রাত কারে কয়, এই নবীজি চিনাইছে, কার আবাদত করণ লাগবো, কারা আপনারে রিজিক দেয়, এই নবীজি সব তিল তিল কইরা আপনারা আকল বুদ্ধি বিবেচনা গুলা সানিত কইরা, এই নবীজি আমরা আল্লাহ চিনাইছে, কোরআন চিনাইছে, ইসলাম চিনাইছে, ও জান্নাত চিনাইছে, জাহান্নাম চিনাইছে, মনে করেন নবী আসে নাই, আল্লাহ কে চিনাইতো? মনে করেন নবী আসে নাই, কোরআন কার কাছে আসতো? মনে করেন নবী আসে নাই, হালাল হারাম আমরা কেমনে জানতাম? মনে করেন নবী নাই, মিশা কথা কোন যাইতো না, জানলা বল কেমনে? মনে করেন নবী নাই, জান্নাত যে একটা আছে, এই জান্নাতও যাইতে হইলে কি করণ লাগবো, আমরা কোনোভাবেই জানতে পারতাম না, সব শিখেই দিয়ে গেছে আমরা নবীজি, ঠিক কিনা? কর এই জন্য মানব মন্ডলীর জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো নবী, সবচেয়ে বড় নিয়ামত কি? এখন নবী কি আর আইবো? কথা বলা রে, নবী আর আইবো? নবীজি নিজে কইছে, আনা খাতামুন নাবিয়্যিনা নাবিয়্যা বাদ, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। এটা কি নাকাইশির ফির সাহেবের কথা না নবীজির কথা? নবীজি কইছে আমার পরে আর নবী আইতো না, মানুষ আইবো নাকি আইতো না? কথা কইন বুঝছো না, কথা কইন ডিব্বা যেমন বই থেকে না, মানুষ আইবো নাকি আইতো না? নবী আর আইবো নি? কেউ যদি মনে করে এই নবী হলো সেরা নবী, এটা বিশ্বাস করলে তার ইমান পরিপূর্ণ হবে না, নবীরে বিশ্বাস করতে হবে তিনি ইমামুল মুরসালিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা, আমাদের আরেকটা বিশ্বাস হলো তিনি খাতামুন নবী। ওনার বড় আর নবী নাই, ওনার ফরও আর নবী নাই, এটা পর আমরা কি সবাই একমত? একমত নবীর ফরে আর নবী নাই, এটার ব্যাপারে একমত। নবীজি নিজে কয়, উমর রে আমার ফরে আর নবী নাই, আমার ফরে যদি নবী থাকতো তাহলে তুমি উমরে আমার ফরে নবী হইতে আসো, ভালো লাগে না? আবার এন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে উটের পিঠরে বসা, পিঠে বসা, এমন সময় জিব্রাইল এসে ওহী নাযিল করছে। ওহীটা সেদিন কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। নবীজির আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি বলে দেন সবাইলে। তখন এই ভাট্টার ভিতরে 125,000 সাহাবা ছিল। নবী ডাক দিয়া কইছো, তোমার কাছে একটা খুশির খবর আছে, কইতামনি খবরে জিগের যাবো, কই আলাম ইয়া রাসূলুল্লাহ। তখন কোনো মাইক ছিল না, তখন কোনো সাউন্ড সিস্টেম ছিল না, একটা শুঙ্গও ছিল না, একটা বোমাও ছিল না। নবীজিয়ে ডাক দিছে,
সবাই শুনো, সবাই কয়, নবী জাগ দিয়ে যখন কথাটা কইছে 125,000 মানুষ আমরা ময়দানে নবীর সামনের বেড়াটা যেমনি শুনছে একেবারে লাস্টের বেড়ারও এমনি। নবী যে ডাক দিয়া কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, ও দুনিয়ার মানুষ, ও সাহাবারা শুনো, আজকের এই দিনে আকমালতু, আল্লাহ কয়, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আমি যথেষ্ট করে দিলাম, ওয়া আতমা রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, বলবেন না, এটার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা বানানোর সময় একমত, তাহলে নবীর পরে আর নবী আসবে না, এটা আমরা একমত, মানুষ আসবে না কি আসবে না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নবী আসবে না, তাদেরকে দিন শিখাবে কে, ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামে কেরাম হলো নবীর ওয়ারিস, তারা দিনদারে বুঝাইবো, তারা দিনদারে সাইয়া রাখবো, তার লেগে নাগাই শিল্পী হিসাবে ওয়াজ করতে আছে, আমার পরে আমার চাচা যান আব্দুল খালেক হুজুর, উনি ইনশাল্লাহ দোয়া করবো, আপনার লইয়ে মিলাদ শরীফ পড়বো, দোয়া করবো, দামতির ভাইস প্রিন্সিপাল হুজুরের লেগে দোয়া করবো, সবার আলো কিন্তু না, এই ঘুরে ঘুরে আমরা আলে মোলা মারা নামাজ কারে কয়, রোজা কারে কয়, হজ কারে কয়, কোনটা করণ যাইব কোনটা করণ যাইতো না, এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। মনে করেন বাংলাদেশে একজনও হুজুর নাই, হুজুর থাহনের পরে আমরা তারা যা করে, যদি হুজুর না থাকতো আমরা তারা যে কিতা করল, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? সবাই পড়া আমি, তাহলে ওলামা কেরামের দরকার আছে নাকি নাই? কয়েক বছর পরে পরে আল্লাহ 50 জন করে ওলামা কেরাম আসমানতে হেলিকপ্টার দিয়ে পাঠাইব, ওলামাই কারাম আবার আমরার ভিতরে আপনার আল্লাহ বানাইবো, নাকি শুধু জোরে আলেম হইছে এবার আর ফুত হইব, তারপরে নাতি হইব, ওই খিরাইকান্দির একবার হইব, এবার আর ফুতরে শখ করে মাদ্রাসাত ফরাইবো, তেবারিয়া মাদ্রাসা করছে এইটার ভিতরে আবার আলেম, সুবহানাল্লাহ, কয় না রে, আলেম পয়দা হইতেই থাকবে, ইসলাম নারে তারা সাইয়া সাইয়া রাখবো। এখন আলেমের দরকার আছে নাকি নাই? এখন আমরা এই দিন মানার জন্য আবাদত করব কার? কথা বলে না কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? এত বুঝানের ভিতরে দিয়েও আমরা দেশ মাজারও গিয়া সাজদা দেয় নাকি দেয় না? কোন হকানি আলেম এই পর্যন্ত কইছে মাজারও সাজদা দিয়ে নেই কথা কইছে? বরঞ্চ তারা সারাটা জীবন বুঝাইয়া যাইতে আছে, এই বুঝানির ভিতরে দিয়ে তারা দুপুরে ফুল হতে যেতে আছে, মাজারও সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমা দেয় নাকি দেয় না? আমি গেছিলাম কুডি সমুনির উত্তর দিয়া চাষা চিনবো, হ্যাঁ একটা গ্রাম আছে, নাম কইলে আপনার হোসেন না লাগবে, নাম কম যেত না, কুডি সমুনির উত্তর দিয়ে এক মাহফিলও গেছি, গিয়া সেটা জিজ্ঞেলাম আও আমরা দহিন গুল ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমা, তোমরা এগুলো কিচ্ছু আছে নাকি? জি হুজুর আরেকটা, আমি এটা কি তাকে ফিরের বুড়া গুল শু, আমি তার এগুলো লজেন নাই, শুইলে সিঙ্গা লজেন না শুইব, মিঠা লাগবে বুড়া গুল শুই, কিন্তু কাজ আড়াই বছর ধরে শুইতেছে না, আমি গেছিলাম সিটাকা, সিটাকান গিয়া সেটা জিগাইলাম ও আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর বিভিন্ন জায়গায় তো ফিরের খাওয়ার সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, তোমরা এগুলো আর কিচ্ছু আসেনি? কই জি হুজুর আরেকটা, আমি কই হেটা কিতা? কই হুজুর এই ফিরের গোসল করা, সেই গোসলের ফানি মুরিদরা বোতল বইরা বাইক নিয়ে খায়, ধুম ধরে বইয়ে দিছে, ফাইলে তারাও খাইল, নাওজুবিল্লাহ কন্না কেন? ফিরের গোসল করা, হেই গুসলের ফানি মুরিদরা বোতল করে বাইক নিয়ে খায়, এখন আর বেহতেরা মানুষ নাই, আল্লাহ করলে আপনারা অনেক চালাক চতুর হয়েছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গুসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? আসেনি সকলের লগে জায়গাটি চায়, আবার সাইতেন কুসি হ,
এই সিফা সাফা কোনা কাঁসি জানো ভাইয়া ভাইয়া ফানি ফোরতে আছে হেই ফানি ভূতলো গোড়া ভাত নিয়া খাও ঠেটা ফুড়ে আছে মরো না কোসাল বাবা মুসলমান বাড়া দাড়ি রাখলে মুসলমান হয়ে যাই বাগা কৃষি মাতার দিলে মুসলমান হয়ে যাই বাগা বছরে কুরবানি করে গরু জব করে খাইলে মুসলমান হয়ে যাই বাগা আরে গরু খাওন কি হারাম না হালাল গরু খাওন যে হালাল এটারও তো বাস কাটা দিয়ে খাওন লাগে তুই গরু খাওন হালাল দেখে কি কান কুটি লাগে লুম্বারে খাইলে মানে কি বুঝাইছে ও এডি শিখাইছে সুবহানাল্লাহ মুসলমান আবাদত খালি করলেই হবে না আবাদত করার জন্য কিছু নিয়ম কানুন আছে নাকি না তুমি যতই আবাদত করো তোমার আবাদত জিলা ধরবে না তোমার আবাদত কোনো কাজে লাগবে না প্রতিটি আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা লাগবে কয়টা এক নম্বরে সহি নিয়ত দুই নম্বরে সঠিক নিয়ম তিন নম্বর হইল হালাল খাওয়া যে কোনো আবাদতের ভিতরে এই তিনটা জিনিস যদি না থাকবে ভাই তোমার আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না ঠিক কি না সহিনিয়ত কারে কয় সহিনিয়ত হইল তুমি যায় করবা কম করো আর বেশি করো কার জন্য করবা এই কথাটা 1500 বছর আগে আমার নবীজির আল্লাহ ডাক দিয়া কয় কল হে নবী আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আপনি বলে দেন আল্লাহ আল্লাহ আমি নবী তুমি নবী বানাইছো ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কি না যায় করেন কম করেন বেশি করেন কার জন্য কার জন্য আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ভালোবাসবে আল্লাহর জন্য দান সদকা করবে আল্লাহর জন্য মন্দ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর জন্য ফাকাত ইসতাকমালাল ঈমান সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো বলো সুবহানাল্লাহ তাহলে আমরা যাই করলাম কার জন্য কার খুশির জন্য আমার দেশে সব আমরা আল্লাহর জন্য করে না বান্দার খুশির জন্য আমরা কাজ করি না কি করি না বিয়া করছে নতুন বিয়া করছে মোল্লা ভাই কোন ভাই কথা বলো কোন ভাই মোল্লা ভাই ভগবানের নামাজ পড়ে এখনো দেখবেন বাংলাদেশে অনেক বাড়ি আছে সম্ভ্রান্ত বাড়ি বাড়ির গাড়ায় গাড়ায় মসজিদ আছে আছে নাকি নাই তো মোল্লা বাড়ির তারা গাড়ানি দেখান যেখানে মসজিদ দিয়া লইছে একজনে আজান দেয় মোল্লা বাড়ির হলে আজান ফারে যে সময় ফায় আজান দিয়া না পকেটে কাঁচের ফোলা তারপরে গিয়া বসুইরা কামলা সুইটা সেটা সব দৌড়ে আজান দিলে বসিত গিয়া নামাজ পড়ে একতে বিয়া করছে মোল্লা ভাই তে জীবনেও নামাজ পড়ছে না তার ভাইটুকেও নামাজ পড়ে না তে তো আইয়া ছেলে মনে করছে হৌর ভাই বেড়াইতামাইছি তে বেড়াইতার মতো নাক দেখতে ঘুমাইতে আছে হৌর সম্বন্ধী শালা তারা নামাজ টামাজ পড়ে দেখে জামাই নাই তারা তারা মিটিং করতেছে কেড়ে কার কাছে মাইয়া বিয়া দিলা বেয়া নামাজ ইয়া না দি এটি আবার সুইটটা ফলা ফেনে হুনছে ফলা ফেনে হুন্না হলার মাথার মধ্যে নিশান লাগাইয়া মিছিল বার করছে বেয়া নামাজি দুলা ভাই দুলা ভাই যে গরু ঘুমা ফলা ফেনে সারিগুল দিয়ে হলার মাথার মধ্যে নিশান লাগাইয়া জিগার তাসা কান্দ দৈরা দৈরা ফালাইতে আছে বেনা মাঝি দুলা ভাই বেনা মাঝি দুলা ভাই তখন বেড়া ফাল দিয়ে উঠতে সেটা কয় হ্যাঁ আমি একটা নতুন জামাই এটি মুরব্বীরার ইঙ্গিত ছাইয়া ফলা ফেন এমন নাচন আমার এমনি বেজ্যুতি করো নতুন জামাই আচ্ছা আরেকবার আইতে আছি নামাজ কারে কয় টের ফাইবে তো তিন চার দিন পরে হৌর ভাই আইবো
হত্যা করছে কি সারাটা দিন নিজের বাইক ঘুমাইছে, মাগরীবের আগে যেতে ঘুমাতে উঠছে, উঠতে সেরে রিক্সা লইয়া বউ লইয়া হোর বেতাইয়া উঠছে, শ্বশুর বেতাইয়া উঠছে, ফটো সকলে আসার নামাজ করে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায়, তার কি ঘুম আছে? কথা কই না, তো সারাদিন ঘুমাইছে মাত্র উঠতে নাইছে, তার তো আর ঘুম নাই, তার বউ এবারে ঘুমাইলিছে লগে দিয়ে উঠতা, তাই করছে কি হাঁটে উঠে এই ঘরও যায় সেই ঘরও যায়, আর সারাটা বাড়ি ফাহারা দিতে আছে, মাইকরে যখন ফারিছে তাই করছে কি আস্তেই করে দরজা খুললা বাইরে গিয়া শ্বশুর শাশুড়ি যেই ঘরও থাহে এই ঘরের সামনে গিয়ে ছিলেন দিয়া কয়, হ্যাঁ মরবা বাড়ি নাম দিয়ে রাখলে সর্ব বাড়িটা সুখের কাছে হাত চুপ চায়, পরের দিন বিকাল বেলা এই মাইয়া ফান দেখবেন জামাইর বাইতে বাফার বাইতে আইলে সাসিয়ে মায় সকলে মিললে মাথার তেল দেয় আসরের পরে, মৈরমের মাথার তেল না মৈরম, মৈরমের মাথার তেল দিতে আছে, এর ভিতরে দিয়ে হরিয়ে কইতাছে মার্শাল্লাহ মৈরমের জামাই শ্বশুর বাড়ি লেগে না আল্লাহর লেগে আমি সালমান, আমরা বাংলাদেশ দেখবা নির্বাচন আইলে তারা নামাজ ধরে ঠিক কিনা, টুপিও গেছে তার নামাজও গেছে ঠিক কিনা, মানুষের ব্যবহার পাইছ ও মুসলমান, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, কোরআনুল কারীমে 30 পারায় সর্বশেষ প্রথম সূরা সূরা না বা শেষ আয়াত আল্লাহ কয় ইয়াওমা, সেই দিন কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ামজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা তাকদামাত, এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভেতরে, ও নির্বাচনে দাঁড়াইন না তুমি যে দাঁড়াইয়া মানুষের চোখে দেখাইয়া মানুষের দেখাইয়া নামাজি কোয়ার জন্য নামাজ পড়লা, তেবাড়িয়ার হুজুরে তোমার বিচার করবে না, নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, খিরাই কান্দির ইমাম সাহেব তোমার বিচার করবে না, তোমার বিচার করবে আমার আল্লাহ ঠিক কিনা, তুমি যে বাটফারি নামাজটা পড়তে আসো মানছে না বুঝে না আমার আল্লাহর বুঝার বাকি নাই ঠিক কিনা, বুঝে নাকি বুঝে না, জানে নাকি জানে না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা, একটা হলো সহি নিয়ত, দুই নাম্বার সঠিক নিয়ত, তিন নাম্বার হইল হালাল খাওয়া ঠিক কিনা, ও ভাই কি করবারে টাকা দিয়া, কি করবারে বাড়ি দিয়া, কি করবারে ঘর দিয়া, ফাস্ট ফুড বিদেশ পাড়াইছো, চার বিঘাত ঘর তুলছো, তুমি আরেক বিঘাত ঘর তোলার জন্য পাগল হয়ে গেছো, তেবাড়ি আর আম্মারা গো, ও তেবাড়ি আর মায়েরা, দুনিয়ায় তোমরা রয় না, ঘরের ভিতরে ফ্রিজ আছে, কয় কোরবানি ঈদ আইছে একটা ডিপ ফ্রিজ লাগবো, তোমার কানের দুল আছে কয় না আরো বড় ঝুমকা লাগবো, তোমার হাতের বালা আছে কয় না আরো দুইটা বালা লাগবো, তোমার নাকের ফুল কানের দুল, তোমার গলা মালা হাতের মালা, তোমার থ্রি পিস লাগবো, মাসে মাসে বানান লাগবো, ঈদের সময় তোমার সব লাগবো, তুমি এমনি কইরা এইভাবে যখন করো এইভাবে যখন চাও, কে দিল তোমারে অধিকার, কে তোমারে দিল অধিকার, আম্মা তুমি দুনিয়া লইয়া পাগল হয়ে গেছো, তুমি দুনিয়া লইয়া পাগল হয়ে গেছো গো আম্মা, তোমার হয় না, তোমার আল্লাহ যা দিছে গো নবীর আদরের কন্যা, নবীর আদরের কন্যা ফাতেমারে তার 100 ভাগের এক ভাগ দেয় নাই ঠিক কিনা, কয় আলীর লগে যখন আমার বিয়ে হইলো বাসর ঘরে যখন ঢুকলাম, ঢোকার পরে গিয়া দেখি শিকড় একটা বিছানা, দুইজন শোয়ার জায়গা নাই, একটা মাত্র বালিশ, আমরা মানুষ দুইজন
খুব মন দিয়ে শুনেন, চিকন একটা বিছনা, একটা বালিশ, একজন হুতলে আরেকজন হুতনের জায়গা নাই, একটা হইলো মাত্র বালিশ, দুইজনে এক বালিশ হুতন লাগবো। ফাতেমা গিয়া দেখে ঘরের কোনার ভিতরে মাটির একটা হানুক জিগেতেছে, এটা কিতা কয়টার ভিতরে লইয়া খাই, করার পরে কয়টা দিয়া ফানি, খানা শেষ হইলে ফানি খাই, আর ফানির জন্য আলগা ঘাস নাই। কহিলা কি চামড়ার ব্যাগ পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে এরপরে এখানে রাখি, বস্তা বান্ধা মুখটারে বান্ধা রেখা দে, পানির কামড়ে পানি খাই, আবার বান্ধা হালাই রাখি। ফাতেমা কয় আমি বাসর ঘরে গিয়ে দেখি সিহন একটা বিছনা, একটা বালিশ, মাটির একটা ফেলা আর একটা চামড়ার ব্যাগ পানি আনোনের লেগিয়া, ঘরটা সুক্তি আর একটা কাফন নাই, একটা কোনো আসবাবপত্র নাই। সব ভালো লাগছেন না? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের ভেতরে চুলায় আগুন জ্বলে না। ও মারাম জাবারিয়ার আম্মা, তুমি ঘরটার দিকে এখন একটু নজর দাও তো আম্মা, তাকায় দেখো ঘরের ভেতরে জিনিসের অভাব নাই। ফাতেমার ঘরে একটা জিনিস নাই, তারাও তো সংসার করছে, তারাও তো সংসার করছে গো আম্মা, তোমরাও তো করো, তোমরার হয় না গো আম্মা, এত লোক কইর না, হাসান হুসাইন হয়ে গেছে দুনিয়ার ভেতরে, দুই দিন হয় চুলায় আগুন জ্বলে না, হাসান কান্দে হুসাইন কান্দে, আম্মা খাবার দাও নাইলে আর বাঁচব না, হাসান কান্দে হুসাইন কান্দে, হাসান হুসাইন সাহায্য আম্মার কাছে খাবার চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে ঘরে কিচ্ছু নাই রান্না করার মতো, দুই দিন হয় চুলায় আগুন জ্বলে না। ফাতেমার আব্বা দুজাহানের বাদশা নবী একটা চাদর দিছিল ফাতেমারে আদর কইরা, ফাতেমা সিফাতে চাদরটা বার করছে, চোখের পানি ছাইরা দিয়া কয় আব্বার শেষ স্মৃতি চাদরটা আর রাখতে পারলাম না। আব্বার স্মৃতি চাদর, এই চাদরটা আর নিজের কাছে রাখতে পারলাম না, চাদরটা বিক্রি করে দেন, যা পারেন কিছু খাবার নিয়ে আসেন। আর চোখের পানি ছেড়ে দিও, আমি কেমন স্বামী, বিবির গায়ের চাদর বেইসা খাবার কেনা লাগে, আমি কেমন স্বামী, কেমন স্বামী আমি। কানতে কানতে তিনি বাজারে গেলেন, পুরান চাদর কেউ কিনতে চায় না। এবার আলী বললেন, নবীর মেয়ে ফাতেমার চাদর, কাস্টমার দৌড়াই আসছে, যেই চাদর বিক্রি হওয়ার কথা 3-4 টাকা, চাদরের দাম উঠে গেছে 6 টাকা। ঘুমাই গেছেন আপনারা? জোরে সুবহানাল্লাহ বলবেন। চাদরের দাম উঠছে কত? 6 টাকা চাদর বিক্রি করলেন, মজার খাবার কিনলেন, বাড়িতে রওনা করলেন। কিছু দূর আসার পরে দেখে রাস্তায় এক ভিক্ষু, কালি তোমার হাতে গুলা কি? সামান্য একটু খাবার, হাসান হুসেন দুই দিন ধরে খায় না, বাজার থেকে কিনে এনেছি। ভিক্ষুকটা চিল্লান দিয়া কয়, আলি রে এই খাবার যদি এখন আমারে না খাওয়া, আমি এখনই মরে যাব, বাঁচাইতে হইলে খাবার দাও না, ইলে পরে যাব। আলী চিন্তা করলেন, এই লোকটার সামনে দিয়া খাবার কেমনে নিয়ে যাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটারে রাস্তার কেনারে বসাইয়া 6 টাকার খাবার খাওয়াইলেন। মন্ডা বড় খারাপ, এখন বাড়িতে যাব, হাসান হুসেন যদি খাবারের জন্য আসে আমি কি বলবো, ফাতেমার কাছে কি জবাব দেব, মন্ডা বড়ই খারাপ। আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব হিসাব মিলাই ফেলেন। তাকায়া দেখে আলি একটা লোক নাদুস নুদুস মোটা তাজা একটা উঠ লইয়া বাজারের দিকে যাইতেছে। ডাক দিয়া কয়, আপনার নাম আলী না? কয় হ, আমার নাম আলী। আলী এই উঠটা আপনি কিনবেন নি? আলী বেদনা বিদুর একটা হাসি দিলেন, মনে হচ্ছিল কায়দে ফেললার চাইতে ভালো ছিল। তিনি হাসি দিয়া কয়, ভাই ঘরে খাবার নাই, বাচ্চারা খিদার জ্বালায় হাউ মাউ করে কান্দে, তুমি জিজ্ঞেস করো উট কিনবো কিনা, উট যদি কিনতে পারতাম খাবার তো কিনতে পারতাম। লোকটা ডাক দেয়া পায় আলী রে, ওয়ালি নগদে উঠ কেনা লাগবে না,
আমি তোমার কাছে উট বিক্রি করব বাকিতে। কয় বাকি উট বিক্রি করবা? কয় বাকি উট তুমি যখন বিক্রি কর তখন দাম সাব্যস্ত হয়ে থাকবে, টাকা দেওয়া লাগবে না। আলি কয় এমন হলে আমি রাজি, উটের দাম কত? কয় 100 টাকা। আলি মনে মনে চিন্তা করলেন, উটের দাম করবে 150 থেকে 160 টাকা, বিক্রেতা কয় 100 টাকা। আলি খুব খুশি হইলেন, 100 টাকা দিয়ে উট কিনলেন। বিক্রেতা চলে গেল, আলি বাড়ির দিকে বাজারের দিকে রওনা করেছেন। এমন সময় একজন লোক আয়া আলি উঠটা বেচবেন নি। আলি কয় বিক্রি করতে পারলে সুবিধা হয়, যদি লাভ হয় বিক্রি করে ফেলব। ওই লোকটা কয় আমি কিনতে চাই, কত হলে বিক্রি করবেন? আলি কয় আপনি বুঝ করে একটা দাম কর। কয় যদি আমি দাম বলা লাগে? আমি দাম বলে দিলাম 160 টাকা। আলি আর কথা না বাড়াইয়া 160 টাকা উঠ বেচ্চা তেহা লইয়া বাজারের দিকে রওনা দিছে। এমন সময় ফইলা বেশ শুনে বেড়ে দৌড় দিয়ে যাকে রইছে। আয়া কয় আলি উঠ কি বেচ চালাইছে? কয় হ। কয় কত বেচছেন? কয় 160 টাকা। ও মার্শাল্লাহ ভালো লাভ হয়েছে, তা আমার টেহা এখন দিবেন নি না পরে দিবেন? কয় না লোকের খেলাপ কি থাকলে গরিব মানুষ খরচ করে লাভ না, তোমারটা তুমি লয়ে দিত। এখন 100 টাকা দিয়া রয়েছে, রয়েছে কত? কথা কয় না আপনি কইতেন না? দায়িত্বে আছে, দায়িত্বে ডিব্বা কেমন লইয়া বিশ্বাস লইয়া পড়বো 60 টাকা কইয়া। কটা? এখন 60 টাকা লইয়া সে না আলি গেছে বাজার, গিয়া সেরা কিছু টেহা দিয়া খাবার কিনছে, বাহি টেহা লইয়া বাইত রওনা দিছে। আইনা সেরা ফাতেমার আত যখন দিছে, ফাতেমা উম মরে গেছে। আপনি সুরান সাদর কয় টেহা বেচছেন? আগে হেটা কইয়া বাপ মাই দিদিয়া ঘটনা ঘটতে গেছে কেন? সব আল্লাহ কয় না রে? আলি এ সবটা ঘটনা কইছে। ফাতেমা কয় এখানে একটা রহস্য আছে, চলেন তাড়াতাড়ি নবীর বাড়িতে। হাসান হুসাইন রে কুলো লইয়া ফাতেমা আর আলী নবীর দরজায় গিয়া দাঁড়াইছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয় আলী রে, উট ব্যবসায় কেমন লাভ হইছে? উটের ব্যবসায় লাভ হইছে কেমন? আলী মুসকি আসি দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, জানতাম আসলাম জাইন্যা দিলাইছেন। কহ গোপন খবর আমার কাছে আইয়া পড়ছে। ফাতেমা কয় আব্বা রহস্য রাখো দূর খুল্লা কন। কয় ফাতেমা গো, 6 টাকার খানা যখন আলিয়ে দান করছে, আল্লাহর হিসাব মতো আলিয়ের 60টা টাকা পাওনা হয়েছে। কারণ বান্দা যত নেক কাজ করবে, একে 10, একে কত? আলিয়ে খাওয়াইছে কয় টাকা? 6 10 কত হয়? 60 টাকা আলিয়ে পাওনা হয়েছে। অন্তেহারা দিব কেমনে? আল্লাহ যেটা কায়দা বার করন লাগবো। জিব্রাইলকে ডাক দেখো, জিব্রাইল তুই কই রে? পানি দিয়ে হানুয়ে কেন বইয়া থাকলো তো না, দৌড় দিয়ে আলির সামনে একটা উট লইয়া যা। ইয়া সেটা 100 টাকা বেচায় কয় ইয়ার আল্লাহ আমি রাজি, ওই জিব্রাইলে উট আইনা বিক্রি করছো কত? আলী যখন উট কিন্না সারছে বাকি, আল্লাহ মিকাইল রে ডাক দেয়া কয়, মিকাইল রে তুই কই? আল্লাহ আমি এখানে আছি। কয় 160 টাকা দিয়া উটটা কিন্না, মাঝে দিয়া আলীর 60 টাকা পাওয়ার ব্যবস্থা কই রাতে। একটা না একটা উসিলাই দেয় রে ভাই, ঢাইল্লা দিব আল্লাহ লইয়া কুলাইতে পারতে না, কায়দা করে টেহা জমান যায় না। আল্লাহ যদি ডব্বা দিয়া দেয় সারাটা বছর বইয়া বইয়া খাইবা ঠিক কি না? কৌশল করে লইয়া খাইয়া যাইতা পারতা না। এই প্যান্ডেলার ভিতরে যারা বইস, একটা লোক উঠত না, 26টা বছর ধরে ওয়াজ করি, বা ফিল্ডার ফাড়া দিলে আন্দাজ বুঝি বা ফিল্ডার ওজন কত। ওই আসরের পরে মাগরিবের আগে দিয়া ফাড়াটা দিয়ে বুঝা লাইছি জায়গাটা কবু। জায়গাটা কবুল হওয়া একটা জায়গা, আল্লাহরে কলিম নামে মাদ্রাসা দিছে। আমার চাচা আল্লাহর আরেক অলি তাবারিয়ার আব্দুল খালেক হুজুর এই মাদ্রাসার নিজের জায়গা জমির উপরে কামাই রোজগার রে সব দিক এহেন ঢাইল্লা দিছে।
আমরা বেশি দিতে পারবো না, যাদের আব্বা নাই আম্মা নাই, চলো সবাই মিল্লা মাদ্রাসাটারে দাঁড় করাইয়া হুজুররে আমরা ঋণ মুক্ত করে দেই, রাজি আছো নাকি? একটা রূপ লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আম্মা নাই আব্বা দুনিয়াতে নাই, আমি মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব, আমি সাধারণ বুঝি না, আলেম বুঝি না, আমি হুজুরের ছাত্র বুঝি না, দূরের বুঝি না, একটা রূপ লাভ দিয়া দাঁড়াই বা এক নাম্বারে, আমি বলতে দেরি দাঁড়াইতে যেন দেরি না হয়, হুজুর আব্বা নাই, এই লোকটারে বসাই দেন সাফা দিয়া, হুজুর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মা বোধহয় খবর থেকে ছাইয়া রইছে, দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, মা বাবার কবর জান্নাতের টুকরা বানানোর আশায় একটা ধন্য মায়ের ধন্য সন্তান লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একজন লোক দাঁড়ান মাঠের মাছ থেকে একটা আমার পরিচয় টুকরা দাঁড়ান, 10,000 টাকা অনেক টাকা না, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, মাশাআল্লাহ। কি নাম, বাড়ি কোথায়? ইন্দার চন্ডীবাসী। সুহেল রানা, আব্বা আছে? আব্বাও আছে, আম্মাও আছে, আমার আদরের সুহেল কলিজার টুকরা যুবক, হুজুরের আদরের নাতি, বড় লোকে শখ কইরা হাতি ফালে, গরিব মানুষ আদর কইরা নাতি ফালে, নাতি দানার লাগে দাদার লাগে দোয়া করব, আদরের নাতি হুজুরের সুহেল এক নাম্বার দিল 10,000 টাকা, বলো মার হাবা। দুই নাম্বার কলিজার টুকরা একটা দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি দুই নাম্বারে দিয়ে দেব 10,000 টাকা। সব মাহফিল এক মাহফিল না রে, সব দোয়া এক দোয়া না, হুজুরের ছাত্ররা এখানে অনেকে আসো, আল্লাহ করলে যার যার অবস্থানে সে চাকরি বাকরিতে আসো, দুই নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মায়ের নামে বাবার নামে 10,000 টাকা দিয়ে দিতে চাই, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, দুই নাম্বার একটা লোক আমার নাই, পারবেন না কেউ? 10,000 টাকা অনেক টাকা, একটা লোক নাই, আব্বা তাকাই দিছে কবর থেকে, তোমার আব্বা যদি আজ দুনিয়া থাকতো, অসুস্থ হইলে অ্যাম্বুলেন্স করে নেওয়ার লাগলে, অপারেশন করার লাগলে কয় লাখ টাকা দিয়ে টান দিল, দামতির আমার এক ছাত্র দরবারে, এই আমার ছাত্র আব্দুল সোবার, আব্দুল সোবার দামতি নিবাসী, হুজুরের এক ছাত্র দামতি নিবাসী আব্দুল সুবহান, দুই নাম্বারে দিল 10,000 টাকা, বলো মার হাওয়া। দেরি করে যান না, এই মদ্রাসাটা এখনো হওয়া, এটা যে কি নিয়ামত, টের পাইবেন কবরও দেখলে, আর যদি দিয়া যাইতেছে কি যে লাভ, টেরটা পাইবেন কবরও গেলে, 10,000 টাকা আজকাল টাকা না, অনেকের ফলা ভাইয়া বিদেশে থাকে, আস্তে আস্তে দিয়েন, মাসে 1,000 টাকা করে দিয়েন, কাম লাগলে আগামী বছর মাহফিলের আগে দিয়ে দিয়েন, কাম লাগলে হুজুরে খবর দিয়ে পরে আইন না দিয়া যায়, কোনো সাফা সাফি নাই, তিন নাম্বার একজন দাঁড়ান 10,000, আর লাখটা ঢুক আমার লাগবো, আল্লাহ 10,000 টাকা হাটটা বাড়াইলাম, এই হাজারো জনতার মাঝে, এই জনসমুদ্রের মাঝে একটা লোক নাই 10,000 দেবেন না, আবার দেবে 10,000, যারা দেয় সব সময় দেয়, যারা খায় সব সময় খায়, সকালে খায় দুপুরে খায় রাইতে খায়, কেউ যদি কয় সকালে খাইছে আর খাওয়ানোর দরকার নাই, দেউইন্না বেলায় এই চিন্তা করলে হবে না, আমি তো দিছি না, দেউইন্না বেলায় আরো ঘন ঘন দিব, অহন দিব, কাম লাগলে আবার 2 মাস পরে আইয়া দিব, দিতে থাকবো, বলো মার হাবা। তিন নম্বরে জনাব রেজাউল করিম ভাই, উনি দিলেন 10,000 টাকা, বলো মার হাবা। আব্বা নাই, বাবার কবর জান্নাতের টুকরা, এত স্লো দিলে হবে না তো, আমি তো মনে করছি 10,000 পাওয়ানোর লগে লগে আপনি 10-12 জন দাঁড়িয়ে নেবেন, 3-4 নাম্বারে কে আছেন 10,000, দেরি করেন না,
পটপট দিয়া দেন, আল্লাহ কবুল করবে। আপনাদের এখানে এই সুন্দর একটা মাদ্রাসা হইছে, আপনি তো খুশি নাচতে নাচতে টেহা দেওয়ানোর কথা কি না? মুখলেসুর রহমান কেবাড়িয়া, মুখলেসুর রহমান কেবাড়িয়া নিবাসী জনাব মুখলেসুর রহমান, চার নম্বরে দিল 10,000 বলমার হাওয়া, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। পাঁচ নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা, পাঁচ নম্বর একজন দেন 10,000, পাঁচ নম্বর একটা লোক নাই মাছের যখন জু লাগে তখন জাল লাগে না, সিরা মশারিটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগিয়ে পড়ে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দান একদান মনে করিল না, সোয়াবের একটা ফেস লাগিয়া রয়েছে, খালিটা দিয়ে হালাই বাদে গলাইকে আইয়া পড়তে আছে, কি নাম জানি? আব্দুল ওয়াদুদ, আমার মুরব্বী বাবা এবার আইল 5,000-10,000 হয়ে গেল, হয়ে গেল 50,000 বলো মারহাবা, মাদ্রাসার সেক্রেটারি বানাইছো, এন্তকালের পরে জান্নাতের ভেতর মর্যাদার জায়গা দিয়া দিও কলামি। ছয় নম্বর, কেয়াসরে বাবা 10,000 টাকা, কি আপনার এলাকাতে কি এত গড়ি? এই 3 মাসের ভিতরে মি 1,00,000 টাকা তুলতে আমার গাম সুইটাছে গীতাছে ঘটনা গীতা। ছয় নম্বরে কে আছেন 10,000? ছয় নম্বরে কে আছেন? এতগুলা সরাও, এটা সরাও, অরে কি